গঙ্গা ঠিক অপর দিকেই ডুমুরদহ গ্রাম। খুঁজে বের করতে বেশি অসুবিধা হল না শঙ্খদের। এই ডুমুরদহকে গ্রাম বলা হলেও বেশ আধুনিকতার ছোঁয়া লেগেছে চারিপাশে। গাছগাছালি, মাঠ, পুকুর এইসব বেশি থাকার কারণেই বোধহয় এখনও এটাকে গ্রাম বলা হচ্ছে। গঙ্গার ধার ঘেঁষে একটু এগিয়ে যেতেই একটা জটলা মতো দেখা গেল। ওরা থামতে বাধ্য হল। ভিড়ের দিকে এগিয়ে গেলেন অম্লান। ভিড়টা ঠেলে এগিয়ে গেল সে সামনের দিকে। সামনে পৌঁছেই আঁতকে উঠল অম্লান। এত বিভৎস মড়া সে তার জীবনে দেখেনি। ভিড়ের ঠিক মাঝখানে পড়ে রয়েছে একটা মড়া, একটা বুড়ির লাশ। সেটা বুঝতে অসুবিধা হয় না। অম্লান খেয়াল করেনি কখন যেন শঙ্খ আর সুকন্যা তার পাশে এসে দাঁড়িয়েছে। সে ফিসফিস করে বলল, দেখেছ শঙ্খদা, কি বিভৎস, কি বিশ্রীভাবে চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। শঙ্খ কিছুই বলল না, চুপ করে সব দেখতে লাগল। কে কি বলছে শোনার চেষ্টা করল। কাজ হলো এতেই। ভিড়ের থেকে আলাদা একটু দূরে দুটো লোক নিজেদের মধ্যে বলা বলি করছে। বুড়ো বেবির আঁচড় বড় সাংঘাতিক। এই কয়েকদিন আগেই পরেশ ভট্টাচার্যের ছেলেটা পাগল হয়ে গেল। গ্রামে বেথা বন্ধ হয়ে যাচ্ছে সব ঘরে। হিজড়ারা ভয়ে এ তল্লাটে ঢুকছে না। আর এই দেখো আজ নুটু পাগলিটাও কেমন মরল। আরেকটা লোক মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ গো দিবাকর দাদা, ঠিকই বলেছ। লোক দুটোর দিকে দৌড়ে গেল শঙ্খ। হাত জোর করে নমস্কার করল তাঁদের। তারপর বলল, আমি শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। ওই বুড়ো বিবির থানটা কোথায় একটু বলতে পারবেন? অবাক চোখে তার দিকে তাকাল লোক দুটি। তারপর বলল, তা সাত করে সেখানে মরতে যাবে কেন বাবু? মরতে যাচ্ছি এ কথা আপনাকে কে বলল? হেসে উত্তর দিল শঙ্খ। তাহলে ও চরের গম্বুজে কেন যেতে চাইছেন? আবার প্রশ্ন করল লোকটা। যদি বলি রাজেশ্বর সুরির মন্দিরটা একবার চোখের দেখা দেখতে চাই? এবার একটু দৃঢ়তার সঙ্গেই বলল কথাটা। আপনি কে যে এত ভেজর ভেজর করছেন? আর সুরিদের আপনি চিনলেনই বা কি করে? লোকটাকে এবার একটু বিরক্তই দেখালো। আমি হলাম শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার নিজের পরিচয় দিলাম। আমি একজন সাধক। কি সাধক, কেন সাধক সেসব বলার প্রয়োজন বোধ করছি না। আর এরা হলেন ওই রাজেশ্বর সুরির বংশধর। অম্লানের দিকে আঙুল তুলে দেখালো শঙ্খ। আবার বলতে শুরু করল, এদের পরিবার বড় অশান্তিতে আছে, তাই ওই মন্দির খুঁজে ওই দেবীকে আমায় শান্ত করতেই হবে। এর চেয়ে বেশি আর কিছু বলার প্রয়োজন অনুভব করল না শঙ্খ এই অপরিচিত লোকটাকে। লোকটা কিছুক্ষণ চেয়ে রইলেন তার দিকে। তারপর বললেন, আপনি শিগগির করে একবার পরেশ ভট্টাচার্যের বাড়ি যান, ওখানে গিয়েই সব বুঝতে পারবেন। তারপর গলা তুলে ডাক দিলেন, এ হারান, এই বাবুকে একটু পরেশ খুড়োর বাড়ি নিয়ে যা। লাশের কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে বছর ১৩ ১৪র একটি ছেলে দৌড়ে এসে শঙ্খের সামনে দাঁড়াল। তারপর বলল, চলেন বাবু। পরেশ ভট্টাচার্যের মুখটা বেশ খুশি খুশি দেখাচ্ছে। আজ এতদিন পর ছেলে মহেশ ওই মন্ত্র আর প্রলাপ বাদ দিয়ে অন্য কথা বলেছে। তাকে বাবা বলে ডেকেছে। মায়ের কাছে কপির তরকারি আর লুচি খেতে চেয়েছে। আর এসব হয়েছে একজনের জন্যই। হঠাৎ দেবদূতের মতো এসে এই ছেলেটা তার ছেলেকে রক্ষা না করলে তিনি নিজের ছেলের সুস্থ হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সেই সাধুটা যেন কি বলে গিয়েছিল, হ্যাঁ, বুড়ো বিবির হাত থেকে তাদের গ্রামকে রক্ষা করতে একজন আসবেন, তখন বুড়ো বিবির প্রকোপ থেকে সবাই বাঁচবে আর সুঁড়িদের বংশ নাশ হবে। তার ছেলে রক্ষা পেল ঠিকই, কিন্তু কারো বংশনাশের কথা মাথায় আসতেই শিউরে উঠলেন পরেশ। বেশ বেলা হয়েছে, প্রায় ৪টে বাজতে যায়। ওই সাধককে বেশ ঘটা করে খাওয়াচ্ছেন পরেশের বউ, সঙ্গে ছেলে মেয়ে দুটো খেতে বসেছে তার সঙ্গে। পরেশ পাশের ঘরে উঁকি দিলেন। ছেলেটি গণ্ডুষ ভেঙে খাওয়ার পাত ত্যাগ করছে। কলতলার আঁচিয়ে শঙ্খ দাওয়ায় ওঠার সঙ্গে সঙ্গেই পরেশকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সে জিজ্ঞেস করল,
পরেশ যেন প্রস্তুত হয়েই এসেছিলেন। দেখুন, এই ডুমুরদহের পুরনো গল্পই বলুন বা একটি সংরক্ষণ করা প্রাচীন পুঁথি, সর্বত্রই এক উদ্ধারকারী সাধকের উল্লেখ পাওয়া যায়। আপনি আমার ছেলেকে এই দারুণ কষ্ট থেকে উদ্ধার করেছেন। আমার কেমন জানি মনে হচ্ছে আপনাকে এই অঞ্চলের পুরনো একটা ইতিহাস বলা দরকার, আর দেখানো দরকার সেই প্রাচীন পুঁথিটা। শঙ্খ বলতে শুরু করল, দেখুন, আমিও এই অঞ্চলের ইতিহাসটা জানতেই এখানে এসেছিলাম। এই যে ওই ঘরে দুটো ছেলে মেয়ে বসে আছে, ওরা এই অঞ্চলেই বসবাসকারী সুঁড়িদের বংশধর। বহুকাল ধরেই একটা অভিশাপ তাদের তাড়িয়ে আসছে, মা ধূমাবতীর অভিশাপ। ওদের এক পূর্বপুরুষের কোনো ভুলে ওদের জীবন নরক হয়ে উঠেছে। পরেশের চোখে মুখে একটা বিস্ময়ের ঘোর লেগেছে। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, সুঁড়িরা একসময় এখানেই থাকত। রাজেশ্বর সুঁড়ি এ অঞ্চলে ওই চড়ার দিকে একটা মন্দির করেছিল, সেই থেকেই বিপত্তির সূত্রপাত। দাঁড়ান, আপনাকে পুঁথিটা এনে দিই। রামচরণ জ্যাঠা বলেছেন যে এর মর্ম উদ্ধার করতে পারবে, সেই দেবীকে শান্ত করতে পারবে। আর হ্যাঁ, পুঁথিটা দেখার পর আপনাকে আমার সঙ্গে একবার রামচরণ মুখুটির বাড়ি যেতে হবে। কথা শেষ করে ঘরের দিকে হন্তদন্ত হয়ে চলে গেলেন পরেশ। শঙ্খ বসে বসে ভাবতে লাগল ছেলেটার কথা। ছেলেটা মানসিকভাবে খুবই দুর্বল ছিল। ওই থানে হয়তো প্রায় এসব দেখা যায়, কিন্তু সেদিন সে সবকিছু দেখে ফেলেছিল। দেবীর বীজ মন্ত্র ছেলেটা ওই ঘোরের মধ্যেই জানতে পেরেছে। যেমন ভরপরা মানুষে অনেক কিছু জানতে পারে, ভাগ্যিস আজ অনন্ত মাতৃকা রুদ্রাক্ষ সঙ্গে ছিল, ওটা ছেলেটাকে ধারণ করাতেই, আর কালিকা কবচ কানে কানে পাঠ করতেই দেবীর ভয়াবহ প্রভাব থেকে ছেলেটা বেরিয়ে আসতে পেরেছে। একটা লাল কাপড়ে মোড়া পুঁথি নিয়ে ফিরে এলেন পরেশ। তারপর সে কাপড়ের গিঁট খুলে সেটা মেলে ধরলেন শঙ্খের সামনে। শঙ্খ পড়তে লাগল এক একটা অধ্যায়। সে বেশ রোমাঞ্চিত বোধ করল। এত বছর আগেকার একটা পুঁথি পড়ার অভিজ্ঞতা বেশ মধুর। পুঁথির বাংলায় অনুবাদ করা লেখাটা পড়তে খুব বেশি সময় লাগল না শঙ্খের। পুঁথির মধ্যে যে দুটি যন্ত্র আঁকা ছিল, তার মধ্যে প্রথম যন্ত্রটির দিকে বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগল শঙ্খ। দেব সেনাপতি ভট্টসূর্য ওই যন্ত্রটাকে ক্রিয়া করবার যন্ত্র বলেছেন। কি আশ্চর্য যন্ত্রটা! শঙ্খ নিজের সাধনার সময় গুরু অমর ভট্টাচার্যের কাছে এই যন্ত্রের কথা কখনোই শোনেনি। একাধিক উল্টো ত্রিভুজ, একাধিক যোনি নির্দেশক, আবার একাধিক সোজা ত্রিভুজও দেখা যায়, যা কিনা পুরুষের শিশ্নের নির্দেশ দেয়। একমনে যন্ত্রটা দেখে যেতে লাগল শঙ্খ। পদ্মফুলের আটটা পাঁপড়ি, দুটো পরিষ্কার উল্টো ত্রিভুজ আর একটি সোজা ত্রিভুজ, এর পেছনে কি মানে থাকতে পারে? বিষয়টা বারে বারে ভাবাতে লাগল শঙ্খকে। যন্ত্রের মধ্যস্থিত ধূম শব্দটি আবার সেই বীজ মন্ত্রেরই কথা বলে। এর মধ্যে কোনো গূঢ়তত্ত্ব লুকিয়ে আছে, কিন্তু শঙ্খ সেটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ভাবার পর শঙ্খ একটা পথে আসতে পারল। এই যন্ত্রে সোজা ত্রিভুজের চেয়ে উল্টো ত্রিভুজের সংখ্যা বেশি, অর্থাৎ প্রকৃতির কর্তৃত্বের কথা বলেছে যন্ত্রটি। এর মানে হল উদ্ধারের পথ এখানে শিব নয়, বরং শক্তি উপাসনাই হল আসল উপায়। আর ধূম অর্থাৎ ধূম্র, ধূম্রের সঠিক স্থান হল শ্মশান, সেই শ্মশানেই এর পরিণতি। একটা ঘোরের মধ্যে থেকে বেরিয়ে এলো যেন শঙ্খ। তারপর পরেশের উদ্দেশ্যে বলল, চলুন, এবার আমায় আসল গল্পটা জানতে হবে। আর হ্যাঁ, আপনার বাড়িতে টেলিফোন আছে? থামল শঙ্খ। পরেশ মাথা নেড়ে জবাব দিলেন, তার বাড়িতে টেলিফোন আছে, সে এই গঞ্জের মোটামুটি ধনী বলা চলে। পুঁথি শেষ করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছে। শঙ্খশুভ্র আর পরেশ বাড়ি থেকে বেরোতে যাবে, হঠাৎ সামনে এসে ঝাঁপিয়ে পড়ল সুকন্যা। তার মুখ থমথম করছে, যেন খুব অল্প সময় একটা ঝড় তার জীবনকে তছনছ করে দিয়ে গেছে। শঙ্খ তার হাতটা চেপে ধরল, সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল যেন সুকন্যার। দৃঢ় কণ্ঠে শঙ্খ জিজ্ঞেস করল, কি হয়েছে? কাঁদো কাঁদো মুখে সুকন্যা জবাব দিল, বনুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি করে জানলে?
আবার জিজ্ঞেস করল শঙ্খ। বাবার জন্য চিন্তা হচ্ছিল, বৌদিকে বলায় তিনি বললেন এ বাড়িতে একটা ফোন আছে, আমি বাড়িতে ফোন করার পর মা ফোনটা ধরল, কাকু আর কাকি গেছে পুলিশের কাছে, মা বলল ওদের পুলকারের ড্রাইভার এসে বলেছে অনন্যাকে স্কুলে পাওয়া যায়নি। চিন্তার ভাঁজ পড়ল শঙ্খর কপালে, সে অম্লানকে কাছে ডাকল, তারপর ফিসফিস করে কিছু একটা বলল কানে কানে। অম্লান বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। অম্লান সুকন্যার কাছে ফিরে এসে বলল, দিদিয়া তুই এখানে থাক কিছুক্ষণ, আমি আধ ঘন্টায় ফিরে আসব, আর রাত 8টার পরে তুই আমার সঙ্গে এক জায়গায় যাবি। শঙ্খ আর পরেশ বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেল অম্লানও। সুকন্যা বোকার মতো দাঁড়িয়ে ওদের চলে যাওয়াটা দেখল। গঙ্গারাম ডাকাত, নীলমাধব, হরিসাধন সুরি, রাজেশ্বর সুরি, তান্ত্রিক, সাধু সব কথাই বেশ মন দিয়ে শুনল শঙ্খ। রামচরণ মুখুটিও শঙ্খের আগমনে বেশ আনন্দিত। তার দৃঢ় বিশ্বাস এই সাধকের আসার ফলে গ্রামের সব সাপ পাপ তাপ দূর হবে। গল্প শেষ করে ব্যাঘ্র চোখে তাকালেন রামচরণ শঙ্খের দিকে, তারপর জিজ্ঞেস করলেন, কে বুঝলেন ঠাকুরমশাই? লজ্জিত হাসল শঙ্খ, তারপর বলল, আমায় দয়া করে ঠাকুরমশাই বলবেন না। মুখুটিমশাইও হাসলেন। শঙ্খ বলতে শুরু করল, আপনার এই গল্প গল্প হিসেবে ভালো হলেও কিছু গোলমাল খুঁজে পাচ্ছি যেন। মুখে হাসিটি একই রকম রেখে মুখুটিমশাই বললেন, যেমন? শঙ্খ একটু যেন তৈরি হয়ে নিল, তারপর বলল, যেমন ধরুন সময়কাল, প্লেগ বাংলাদেশে মহামারীর আকার নেয় 1896 থেকে 98 সালে, 100 বছর আগের অন্তত 2 থেকে 4 বছর আগে। আর দ্বিতীয় বিষয় হল, ওই সময় আপনার বা আপনি যার নাম বলছেন বিহারি নাকি, তাদের কারোরই জন্ম হওয়ার কথা না। হাসলেন মুখুটি মশাই, তারপর বললেন, ঠিকই ধরেছেন আপনি, ওই সময় আমাদের কারোরই জন্ম হয়নি। পরেশের জ্যাঠার কাছে শোনা গল্পই আমরা সকলের কাছে করি, আর যাতে এই গল্প আসল মনে হয় তাই আমি বা বিহারি বলি ওই ডাকাত বা সাধুকে আমরা দেখেছি। আর একটা জিনিস সম্ভবত আপনারা লুকিয়ে যান, তা হল পরেশবাবুর জ্যাঠা আদিনাথ ভট্টাচার্য মশাই নিজেও একজন তন্ত্র সাধক ছিলেন, আর তার শিষ্যত্ব গ্রহণ করেন আপনারা দুইজন, আপনি আর বিহারি, যদিও এটা আমার অনুমান মাত্র। থামল শঙ্খ। মুখুটি মশাই তার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনার অনুমান কিছুটা ঠিক, আমি ওর শিষ্য ছিলাম বটে, কিন্তু বিহারীর কথা বলতে পারবো না। আয়ুর্বেদ আর জ্যোতিষশাস্ত্রে ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য, তন্ত্রে তিনি এক এবং অদ্বিতীয় ছিলেন, তাঁর শিষ্যত্ব গ্রহণ বড় গর্বের ছিল। তবে বুড়োবিবির রহস্য তিনি সমাধান করতে অক্ষম ছিলেন, আর এই পুঁথি তিনি আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন। কথাগুলো বলে মুখুটিমশাইকে অনেকটা বিধ্বস্ত দেখাল। শঙ্খ বেশ দৃঢ়তার সঙ্গেই বলল, আমার তা মনে হয় না, এই শিষ্য পরে কোনো উদ্দেশ্য সাধন করতে মা ধূমাবতীর ভয়াবহ ক্রিয়াগুলি করে। মুখুটিমশাই বেশ রাগত স্বরেই বললেন, এমন ভাবার কারণ? কারণ বড় সোজা মুখুটিমশাই। হাসল শঙ্খ, তারপর আবার বলল, আপনার গল্পকে যদি মেনে নিই, সাধু বলেছিলেন 100 বছর পর দেবী জেগে উঠবেন, তার ক্ষুধার নিবৃত্তি হয়নি, তিনি সূরিবংশকে নাশ করবেন, ওদিকে প্রায় প্রত্যেক প্রজন্মেই দেখা গেছে ওই বংশে কারো না কারোর ভয়াবহ মৃত্যু হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না মুখুটিমশাই, তন্ত্রের অপক্রিয়া ছাড়া। আর কথা বাড়াবেন না আপনি, এই মুহূর্তে বেরিয়ে যান আমার বাড়ি থেকে, প্রায় গর্জে উঠলেন রামচরণ মুখুটি। হাসতে হাসতে শঙ্খ বলল, মনে রাখবেন মা ধূমাবতী আজ রাতেই ধূম্রজাল বিস্তার করবেন, বাঁচতে পারবেন তো তা থেকে? পরেশ ভট্টাচার্যের দিকে একবার তাচ্ছিল্যের চোখে তাকালেন রামচরণ মুখুটি। চাকদহ শ্মশান 2000 সাল। গভীর মনোযোগ নিয়ে সাধনায় বসেছে শঙ্খ।
পরেশ তাকে নিজের স্বপ্নের কথাটা বলেছেন, সে স্বপ্ন যেখানে একজন সাধু এসে ছজনের গলা কেটে দিচ্ছে। শঙ্খ জানে এই ইঙ্গিত সাউ বংশনাশের ইঙ্গিত, অনন্যাকে যে তুলে নিয়ে গেছে সে কি করতে চায় তাও শঙ্খ জানে। গঙ্গার ফুরফুরে হাওয়ায় বড় আরাম হচ্ছে শঙ্খের, শ্মশানটা এখন খুব ফাঁকা। আজ অশ্লেষা নক্ষত্রের উদয় হয়েছে আকাশে, আজ শয়তানদের মহা আনন্দের দিন, আজ অপক্রিয়া বড় সহজেই হবে, কিন্তু গুরু অমর ভট্টাচার্যের আশীর্বাদে শঙ্খ তা কিছুতেই হতে দেবে না। এই মুহূর্তে কাছে পিঠে কোনো চিতা না জ্বললেও কেমন একটা অস্বস্তি হচ্ছে শঙ্খের, একটা তাপ এসে গায়ে লাগছে। অদূরে দুটো লোক আতপোড়া মরার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শঙ্খের বুঝতে অসুবিধা হল না ওরা কারা, ওই শ্মশানে অঘরি কোথায়, ওরা যে ডামুর। একবারের জন্য তিনি এলেই এই সাধনা সফল হয়, শঙ্খ তার জন্য অপেক্ষা করছে। তিনি না এলে মূর্তি আর পুঁথির ধাঁধা থেকে বেরোনো সম্ভব হবে না, তার মৃত্যু নেই, তিনি কালাকালের ঊর্ধ্বে। যজ্ঞ করার জন্য শঙ্খ সামনে জ্বালিয়েছে একটা আগুন, তার থেকে কাঠফাটার একটা ফটফট শব্দ হচ্ছে। মা ধূমাবতীর দ্বিতীয় যন্ত্রটা, যেটা শুধু সাধনার জন্যই ব্যবহার করতে হবে বলে পুঁথিতে আঁকা ছিল, সেই যন্ত্রটা শঙ্খ বড় যত্ন করে এঁকেছে আলতা দিয়ে। লেখনী হিসেবে ব্যবহার করেছে লাল চন্দন কাঠ। কালীর বন্দনা, আবাহন ইত্যাদি ক্রিয়া করে এখন সে মন দিয়েছে এই গুজ্জাতিগুজ্জ ধূমাবতী সাধনায়। ওই লোকটাকে সে কিছুতেই জিততে দেবে না। শঙ্খ আন্দাজ করতে পারছে লোকটা অনন্যাকে তুলে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য। লোকটা পুঁথি সম্পর্কে জানে, সেই লোকটা দেবসেনাপতি ভট্টসূর্যের বলে যাওয়া বিদ্বেষণের পথটা বেছে নিয়েছে, যেখানে বলির কথা বলা হয়েছে। সেই অভিচার ক্রিয়া করলে সাউবংশের প্রত্যেকটা লোক নিজেদের মধ্যে ঝগড়া লড়াই করেই মরবে, তার জন্য লোকটা সাউবংশের একটি বাচ্চা মেয়েকেই মায়ের বলি হিসেবে বেছে নিয়েছে। ওং ধুং ধুং ধূমাবতী স্বাহা, ওং ধুং ধুং ধূমাবতী স্বাহা, নিরলসভাবে শঙ্খ পড়ে চলেছে মন্ত্র। কঙ্কালী দাদা তাকে শিখিয়ে দিয়েছিল মন্ত্রটা। বেশ কয়েকটা মিশমিশে কালো কুকুর এসে ঘিরে ধরল তাকে। কুকুরগুলোর হাঁ মুখের ভেতর থেকে দেখা যাচ্ছে রক্তমাখা লাল টকটকে জীব। আর্তনাদ করছে কুকুরগুলো, শ্মশানের নিস্তব্ধতাকে ভেঙে ছত্রখান করছে তাদের মেঘের মতো গর্জন। একই সঙ্গে অতগুলো কুকুর বিভৎস শব্দ করছে, কি ভয়ানক, কি পাশবিক, বুকের রক্ত হিম হয়ে যায়। শঙ্খ ভ্রুক্ষেপ না করে একটা জ্বলন্ত কাঠ তুলে তাদের দিকে ছুঁড়ে দিল। নিমেষে সব উধাও, কোথায় কুকুর, কোথায় কি, একযোগে একটা বিশ্রী কান্নার শব্দ ভেসে আসতে লাগল। কতগুলো লাল আগুনের শিখা ছাড়া আর কিছুই দেখতে পেল না শঙ্খ। শিখাগুলো ধিকি ধিকি জ্বলতে জ্বলতে তার দিকে এগিয়ে আসতে লাগল। একটু যেন কেমন করে উঠল শঙ্খের ভেতরটা, এরা কারা। তন্ত্র সাধনার নিয়ম হচ্ছে গণ্ডিবদ্ধ হয়ে সাধনায় বসতে হয়, শঙ্খ সে নিয়মের অন্যথা করে না কখনোই, এই কারণেই বহুবার প্রাণ বেঁচেছে তার। এই আলোর শিখাগুলো বড় খারাপ ইঙ্গিত দিচ্ছে, যেসব প্রেত এই সংসারের মায়া কাটিয়ে অন্যত্র যেতে পারে না তারা এই শ্মশানেই থেকে যায়। সর্বভোগ এই অসুচি আত্মাদের কাছে জীবিত মৃত বলে কিছুই নেই, যাদের ভেতর প্রাণ আছে তাদের এরা ভুলিয়ে শ্মশানে নিয়ে আসে, তারপর হাড় মাস ভেঙে গুঁড়িয়ে আনন্দ করে খায়। মানুষ থেকে পশু সবাই এদের শিকার। গণ্ডি ভেদ করে ওই আলোক শিখারা প্রবেশ করতে পারছে না, বারবার বাধাপ্রাপ্ত হয়ে হাহুতাশ করছে তারা, আর শোনা যাচ্ছে সেই বিশ্রী কান্নার শব্দ। গণ্ডির ভেতর একটি কাঠের পাটাতনের সঙ্গে একটা বেশ বড় কালো পাঁঠা বাঁধা আছে। জপ সংখ্যা 125,000 পার করলেই ছাগলটাকে বলি দিতে হবে।
ছাগলটা এতক্ষণ ওই আলোর শিখাগুলো দেখে ভয়ে মাটির সঙ্গে সিঁটিয়ে বসেছিল। গণ্ডিতে বাঁধা পেয়ে আলোগুলো মিলিয়ে যেতেই সে আবার ছটফট করতে শুরু করল। তার ম্যাঁ ম্যাঁ ডাকে মুখরিত হতে লাগল শ্মশান। ভাগ্যিস এই শ্মশানটা পরিত্যক্ত, না হলে এত শোরগোলে বিরাট বিপত্তিতে পড়তে হতো। রুদ্রাক্ষের মালাটা শেষবারের মতো ঘুরল শঙ্খের হাতে, অর্থাৎ 125,000 জপ শেষ। একটা বেশ চকচকে ইস্পাতের খড়গ তুলে নিল শঙ্খ, পাটাতনটার পাশে এসে দাঁড়াল সে। সে জীব হত্যার বিরোধী, কিন্তু যে দেবীর যাও পাচার, সদা সর্বদা ক্ষুধার্থ দেবী ধূমাবতী এই ভোগেই প্রীত হবেন। পাঁঠাটা বোধহয় বুঝতে পারল তার সময় হয়ে এসেছে, দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে চাইল সে। তার করুণ ম্যাঁ ম্যাঁ ডাক যাতে নিজের কানে এসে না পৌঁছায় সেই কারণে শঙ্খ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ওম ধুম ধুম ধূমাবতী স্বাহা। হাওয়ার থেকেও দ্রুত গতিতে নেমে এলো খড়গটা। পাঁঠার মুন্ডুটা তীরের বেগে ছুটে গিয়ে পড়ল যন্ত্রটার ঠিক মধ্যিখানে। শঙ্খ মাথা তুলেই তাকে দেখতে পেল। 102 বছর পর তিনি আবার ফিরে এসেছেন, এসে দাঁড়িয়েছেন শঙ্খের সামনে। একটা কালো নোংরা কৌপিন তাঁর লজ্জাকে ঢেকে রেখেছে, যদিও তিনি যে মার্গের সাধক তাতে লজ্জা ঢাকার প্রয়োজন হয় না। হাতে একটা বিশাল ত্রিশূল নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন যন্ত্রের ডান দিকে। মহাত্মাদের গণ্ডি দিয়ে আটকে রাখা যায় না। সাধু গমগমে গলাস্বরে নির্দেশ দিলেন, প্রত্যঙ্গিরার প্রয়োগ কর। শঙ্খ শব্দ করে মন্ত্র বলে উঠল, অং প্রত্যঙ্গিরায় নমঃ, প্রত্যঙ্গিরে সকল সত্তানি সাধয় সাধয় মম রক্ষং, কুরু কুরু সর্বাং শত্রুন, খাদয় খাদয় মারয় মারয় ঘাতয় ঘাতয় ওং ওং হ্রিং ফট স্বাহা। একবার নয়, বারবার বলতে লাগল একই মন্ত্র। যজ্ঞের নিভে আসা আগুন থেকে হঠাৎ উঠে এলো বিকট দর্শন নারী মূর্তি। মুখটা সিংহের মতো আর শরীরটা সুন্দরভাবে সজ্জিত কোনো নারীর। বিকট শব্দ করতে করতে সে ডুমুর দহ চরের দিকে চলে গেল, যেখানে আছে সেই গম্বুজ, বুড়ো বিবির থান। সাধু এবার নির্দেশ দিলেন, এবার মাকে আহ্বান করো। ভূতশুদ্ধি করশুদ্ধি আসন শুদ্ধির পর দেবীকে কল্পনা করে দেবীর যন্ত্রের ওপর তার আবাহন চিন্তা করে শঙ্খ ফুল আর নৈবেদ্য দিতে লাগল। সেই ক্রিয়া শেষ হওয়ার পর একটি লোহার পাত্রে মদ ঢেলে সেটা যন্ত্রের ঠিক মাঝখানে রাখল শঙ্খ। হঠাৎ আকাশ ছেয়ে গেল হাজার হাজার কাকে। তাদের কাকা শব্দে সাধুর কোনো নির্দেশই শোনা যাচ্ছে না। প্রবল ঝোড়ো হাওয়ায় ওলট পালট হতে লাগল চারদিক। চোখ তুলে তাকাতেই প্রায় আঁতকে উঠল শঙ্খ। ইনি কে? সাদা অতি নোংরা কাপড় পরা এক নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। সাদা রুক্ষ চুলে জটা ধরে গেছে, চোখে অত্যাধিক পাশবিকতা। তাঁর এক হাতে কুলো ধরা, মুখের মধ্যে ভাঙা দাঁত উঁকি দিচ্ছে, গায়ের রং ধূসর, প্রবল আক্রোশে ফুঁসছেন তিনি। সাধুর নির্দেশ এলো, ওকে মাতৃজ্ঞানে পুজো করো। শঙ্খ ভক্তি ভরে নৈবেদ্য তাঁর দিকে এগিয়ে দিল, সাষ্টাঙ্গে প্রণাম করল তাকে। কিছুটা যেন শান্ত হলেন দেবী। একটি হাত তুলে তিনি অভয় মুদ্রা দান করলেন। তারপর অতি যত্নে বলি দেয়া ছাগটি শঙ্খ দেবীকে নিবেদন করল। অনন্ত ক্ষুধা যেন দেবীর, নিমেষে শেষ করে ফেললেন সে নৈবেদ্য। দেবীর গলা শোনা গেল এবার, সাধক আমি তোমার সাধনায় তৃপ্ত, তুমি আমাকে লোভের বশবর্তী হয়ে আরাধনা করনি, কারো প্রতি অন্যায় করে তুমি আমার বলি প্রদান করনি। তুমি ছাগ বলি দিতেও মনে কষ্ট পাইয়াছ, তোমার নির্বাণ লাভ হবে, তুমি কি চাও সাধক? শঙ্খ বলে উঠল, বারবার পাপাচার অবিচারকে প্রশ্রয় দিতেই আপনাকে ডাকা হয়েছে। আপনি মা মহামায়া, এই পাপাচার থেকে আমি আপনাকে মুক্ত করতে চাই, আপনি আপনার সন্তানদের ক্ষমা করুন। শঙ্খের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তথাস্তু বলে অন্তর্হিত হলেন দেবী। ধরে প্রাণ এলো শঙ্খের, আর কেউ প্রাণ হারাবে না দেবীর প্রকোপে।
বেঁচে যাবে সাউ পরিবার। সাধুর দিকে ফিরে তাকালো শঙ্খ, তারপর মিষ্টি হেসে বলল, নিন আপনার আত্মারও এবার মুক্তি লাভ হবে দেবশঙ্কর বর্মা। প্রাগজ্যোতিষপুর থেকে আপনাদের পাওয়া সেই মূর্তি পরে যখন এক কাপালিকের কাছে চলে যায়, আপনার আত্মা আত্মজগতের এক পুণ্যস্তর ভেদ করে আবার পৃথিবীতে ফিরে আসে। আপনাদের মতো মহাত্মার শক্তি বেশি থাকায় আপনি আপনার শিষ্য সেবকদের ভেতর বিলিয়ে দেয়া সেই পুঁথিটি খুঁজে বার করেন। তারপর 102 বছর আগে যখন আপনার আনা মূর্তির কারণে এই গ্রামে মহামারী লাগে, আপনি এসে তাদের উদ্ধার করেন। পুঁথিটি তখন সৎ ব্রাহ্মণ আদিনাথ ভট্টাচার্যকে দিয়ে যান, যিনি দেবসেনাপতির বংশধর। আপনি অপেক্ষা করতে থাকেন এমন একজন সাধকের যে এসে এই মূর্তির সদ্গতি করবে ওই পুঁথিটি পড়ে। আজ এই 102 বছর পর আপনার ইচ্ছা পূর্ণ হল, কিন্তু ওই পুঁথি পড়ে এক দুর্বৃত্ত তার প্রতিশোধ নিতে চাইবে, এটা আপনি বোঝেননি। যাক, আপনারই নির্দেশে আমি প্রত্যঙ্গীরা জাগিয়েছি এবং তার বিনাশের উদ্দেশ্যে পাঠিয়েছি, যদিও আমার এই প্রয়োগে তার জীবনহানি হবে না। সাধু হাসলেন, তারপর মিলিয়ে গেলেন হাওয়ায়। অপরদিকে ডুমুরদহর চরে বেশ কিছুক্ষণ আগে একটা বাচ্চাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে একটা হাতে আঁকা যন্ত্রের ঠিক মাঝখানে। বাচ্চাটা ছটফট করছে, তার চোখের কোল দিয়ে জল গড়িয়ে পড়ছে। মাতা ধূমাবতীর এই ক্রিয়াযন্ত্রের মাঝে আজ এই কুমারীকে বলি দিতে পারলেই নেওয়া হবে প্রতিশোধের মতো প্রতিশোধ, মহেন্দ্রক্ষণের অপেক্ষা মাত্র। গম্বুজের মধ্যেকার দেবীর বৈদুর্যমণির চোখ চকচক করছে, আহা কি দারুণ আনন্দ! এই বলি মা গ্রহণ করলেই সুড়ি পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। আহ, একটা আত্মতুষ্টির শব্দ করল সে। চিৎকার করে সে বলে উঠল, ওং ধুং ধুং ধূমাবতী স্বাহা। সে পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো বাচ্চাটার দিকে। বাচ্চাটার স্কুলের ইউনিফর্মটা খুলিয়ে একটা লাল পেরে শাড়ি পরানো হয়েছে তাকে, মাথায় লেপে দেওয়া হয়েছে তেল সিঁদুরের ফোঁটা। সে এতদিন ধরে মায়ের মন্ত্রশক্তিকে জিয়ে রেখেছে, লোকে ভাবে ওই পোড়া শোল মাছগুলো জেলেরা দেয়, ভুল ভাবে সবাই। এই ভেদটুকু না দিলে যে মাই এতদিন ধরে তার সঙ্গে থাকত না, তার অবিচার ক্রিয়ার ফলে মারা গেছে রাজেশ্বর সুরির ছেলেরা বউয়েরা, এবার তাদের ছেলে বউদের পালা। সে আনন্দে চিৎকার করে উঠল, নে মা, আমার শেষ বলি গ্রহণ কর মা। আকাশের দিকে তাকালো সে, ওই তো সিংহরাশির উদয় হয়েছে। নাক্ষত্রিক যোগ অশ্লেষা পার করে মঘায় প্রবেশ করছে। এই তো, এই তো, এই সময়ের জন্যই তো সে অপেক্ষা করছিল। কত টোপ দিয়ে মেয়েটাকে তুলে এনেছে সে, মিথ্যে বলেছে, তোমার জ্যাঠা খুব অসুস্থ, এক্ষুনি তোমায় দেখতে চাইছেন, আর বোকা বাচ্চা মেয়েটা তার সঙ্গে অমনি চলে এসেছে। শান দেয়া খাঁড়াটা দুহাতে শক্ত করে ধরল সে, ঝড়ের গতিতে এগিয়ে এলো বাচ্চাটার দিকে। খাঁড়াটা তুলে জয় মা বলে একটা পৈশাচিক চিৎকার করে উঠল সে। অমনি ঝোপের ভেতর থেকে অম্লান লাফিয়ে পড়ল তার উপর। সুকন্যা দৌড়ে গিয়ে অনন্যাকে চক্রের ভেতর থেকে তোলার চেষ্টা করল, কিন্তু পারল না। কোনো এক দৈব বলে যেন অনন্যা আটকে গেছে যন্ত্রটার সঙ্গে। সেই লোকটার মধ্যে তখন আসুরিক শক্তি ভর করেছে যেন। এক হাতে খাঁড়াটা ধরে অন্য হাতে অম্লানকে শূন্যে তুলে এমনভাবে ছুঁড়ে ফেলে দিল সে, যেন একটা কাঠের পুতুলকে ছুঁড়ে ফেলল। সুকন্যা চিৎকার করে উঠল, ভাই! ডান পায়ে গুরুতর চোট পেল অম্লান, যেন আর কখনো উঠেই দাঁড়াতে পারবে না। সেই লোকটা বিভৎস চিৎকারে বলে উঠল, আজকের এই তিথি বারবার আসে না মূর্খ, আমি আজ আমার প্রতিশোধ নেবই। ঝোপের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এলেন পরেশ ভট্টাচার্য, কি করবেন ভেবে পেলেন না। খড়গ হাতে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। শুধু মুখ থেকে পক্ষাঘাতগ্রস্ত মানুষের গোঙানির মতো একটা নাম বেরিয়ে এলো, বিহারি খুড়ো, তুমি! হঠাৎ চরের পরিবেশ কেমন যেন বদলে যেতে লাগলো। একটা ঘোর কালো অন্ধকার ঝড় উঠল চরাচর কাঁপিয়ে, তার প্রবল দাপটে নদীর জল উত্তাল হয়ে উঠল,
যেন এক্ষুনি বান ডাকবে, ভাসিয়ে নেবে সব কিছু। মেঘের ডাকের মতো একটা প্রবল গর্জন শোনা গেল। মাটিতে পড়ে থাকা অম্লান, দূরে দাঁড়িয়ে থাকা সুকন্যা আর পরেশ, এমনকি হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা অসহায় অনন্যা অবধি কেঁপে উঠল একটা জিনিস দেখে। এত বিভৎস জিনিস তারা আগে কখনো দেখেনি। ঝড়ের বেগের মধ্যে এগিয়ে আসছে এক নারী মূর্তি, যার মাথাটা সিংহের এবং শরীরটা নারীর। প্রবল আক্রোশে সে চেপে ধরল বিহারীর হাত দুটো, তারপর মর্মর শব্দ করে সে দুটো ভেঙে দিল। ঝড় যেমন উঠেছিল সেভাবেই যেন মিলিয়ে গেল মুহূর্তে। মাটিতে পড়ে কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো বিহারি। পরে সে গিয়ে গেলেন তার দিকে। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে বিহারিকে, না হলে যন্ত্রণায় প্রাণ হারাবে লোকটা। মারা যায়নি বিহারি। পরেশের তৎপরতায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। জয়নন্দন তার বাবু কুমারেশের থেকে একটা ভালো শিক্ষা পেয়েছিল, অপরকে সাহায্য করার শিক্ষা। সুকন্যাও মত দিয়েছিল এ ব্যাপারে যে আপাতত বিহারীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হোক, অসহায়ের সাহায্য করাই মানব ধর্ম। একটু আগে যে লোকটা পশুর মতো হত্যা করতে চেয়েছিল সুকন্যার ছোট বোনকে, সে পশুর ক্ষতি চাইতে মন সায় দিল না। এখন বেলা ১০টা, একটু আগেই বিহারীকে বাড়ি আনা হয়েছে। এখন তার জ্ঞানও আছে। তার খাটের সামনে দাঁড়িয়ে আছেন রামচরণ মুখুটি, পরেশ ভট্টাচার্য। বিহারীর বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল শঙ্খ আর সুকন্যা। ওরা কলকাতা ফিরে যায়নি। অনন্যাকে নিয়ে অম্লান সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে। ওরা বেলা ট্রেন ধরে ফিরবে, কিছু প্রশ্নের উত্তর না নিয়ে ফেরা যাবে না। সুকন্যাকে দেখে চোখের কোণ সিক্ত হল বিহারীর। এই মেয়েটাও তো সেই সুঁড়িদেরই মেয়ে। কাল এই মেয়েটা সহযোগিতা না করলে সে কি আর বাঁচত? ফুঁপিয়ে উঠল বিহারী। রামচরণ মুখুটি মাথায় হাত রাখলেন বিহারীর, সমবেদনা জানিয়ে বললেন, যে পাপ তুমি করেছ তার যথেষ্ট শাস্তি ঈশ্বর তোমাকে দিয়েছেন, এখন কেঁদো না। বিহারী বলতে শুরু করল, অনেক পাপ আমি করেছি। নীলমাধব দাস ছিল আমার জ্যাঠা। সুঁড়িদের অত্যাচারে আমাদের পরিবারটা ছাড়খাড় হয়ে গিয়েছিল। আমার বাবা ও দাদার পরিবারের শোক নিতে পারেননি। আমি তখন মায়ের পেটে, বাবা মারা যান, মা আমাকে জন্ম দিয়েই মারা যান কিছুদিনের মধ্যে। আমি বড় হয়ে উঠতে থাকি অবহেলা অনাহারের মধ্যে। বড় হওয়ার পর আমার জীবনে একটাই উদ্দেশ্য প্রধান হয়ে দাঁড়ালো, সুঁড়ি বংশের বিনাশ। আমি শিষ্য হলাম আদিনাথ ভট্টাচার্যের। তার সেবা করতে করতে সেই গোপন পুঁথির কথা জানতে পারলাম, যে পুঁথিতে মা ধূমাবতীকে জাগিয়ে তুলে বিদ্বেষণ উচাটন ক্রিয়া করে কারো বংশকে ধ্বংস করে দেওয়া যায়। আমি ওই পুঁথি গুরু আদিনাথের কাছ থেকে একবারের জন্য দেখার সুযোগ পেয়েছিলাম। ওতেই অভীষ্ট সিদ্ধি হয়েছিল আমার। মায়ের গম্বুজ মন্দিরে রোজ শোল মাছ পুড়িয়ে দিয়ে আসতে লাগলাম, ক্রিয়া করতে লাগলাম। কলকাতায় গিয়ে খোঁজ নিয়ে এলাম কোথায় থাকে সুঁড়িদের বংশধরেরা। অভিচার ক্রিয়া করলাম, উচাটনের দ্বারা উন্মাদ করে দিলাম রাজেশ্বরের ছেলেদের বউ এদের। এরপর সময় মতো আমার ইচ্ছায় এই ক্রিয়া আমি করতাম। মৃত্যুর আগে সবাই উচাটনের কারণে উন্মাদ হয়ে যেত আর ভয়াবহ এক মৃত্যুর কোলে ঢলে পড়ত। আমার জ্যাঠা নীলমাধবের মেয়েকে বলি দিয়েছিল রাজেশ্বর, সেই কারণেই তার বংশের একটি মেয়েকে মায়ের উদ্দেশ্যে বলি দিয়ে আমি প্রতিশোধের এ আগুনে শেষ আহুতি দিতে চেয়েছিলাম। আমাকে নুটু পাগলি দেখে ফেলেছিল সাধনা করার সময়, তাই আগে ওর চোখ উপড়ে নিয়েছিলাম, তারপর ওকে মেরেছি। কিন্তু আমি পাপী, তাই ঈশ্বর আমাকে যথেষ্ট শাস্তি দিয়েছেন। আজ আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেলাম, তাও এই বৃদ্ধ বয়সে এসে। হাউ হাউ করে কাঁদতে লাগল বিহারী। শঙ্খ বলে উঠল, যে পাপ আপনি করেছেন তার শাস্তি হাজতবাস। কাউকে হত্যা করার চেষ্টা এবং ঠান্ডা মাথায় কাউকে হত্যা করা একটা বড় ধরনের অপরাধ। যাই হোক, ঈশ্বর স্বয়ং যাকে শাস্তি দিয়েছেন তাকে আর কষ্ট দেওয়ার কোনো অর্থ নেই। সকলে ভালো থাকবেন,
10:20 ট্রেনটা হয়তো পেয়ে যাব। আমরা এখন আসি। আর হ্যাঁ, আমি গম্বুজের ওপর থেকে দেবী মূর্তিটা সঙ্গে নিলাম, ওটাকে যথাস্থানে ফিরিয়ে দিতে হবে। আশা করি এখানে আর কারো ক্ষতি হবে না। ঘর থেকে বেরিয়ে এলো শঙ্খ আর সুকন্যা, পেছন পেছন পরেশ। পরেশ কিছু দূর এগিয়ে এলেন ওদের সঙ্গে, খেয়াঘাট অবধি ওদের ছেড়ে দিলেন তিনি। তারপর পেছন থেকে চেঁচিয়ে বললেন, আবার আসবেন ঠাকুর মশাই? মিষ্টি হাসলো সুকন্যা, এক দৃষ্টে সে চেয়ে আছে শঙ্খের দিকে। শঙ্খ তার চোখের ভাষা বুঝতে পারছে। সুকন্যা তাকে প্রশ্ন করল, আচ্ছা আপনার আসলেই কি কোনো ক্ষমতা আছে? আপনি ফারুকের ব্যাপারটা জানলেন কি করে? আর যদি সত্যি আপনি মনের কথা বুঝতে পারেন, বলুন তো আমার এখন কি মনে হচ্ছে? স্টেশনের দিকে যাওয়ার জন্য একটা রিকশা ডাকলো শঙ্খ, তারপর তাতে উঠে উত্তর দিল, মানুষের মস্তিষ্ক কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের খেলা অবিরত চলছে, এছাড়াও রয়েছে সুপার কনসিয়াস আর কালেকটিভ কনসিয়াস মাইন্ড। কেউ যদি নিজের ভেতরটাকে সম্পূর্ণ চিন্তাশূন্য পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে ওই কালেকটিভ কনসিয়াস মাইন্ডের খেলায় অন্যের চিন্তাকে সহজেই পড়ে ফেলা যায়। এতে তন্ত্রমন্ত্র ভুজুং ভাজুং কিচ্ছু নেই। এছাড়াও আছে কসমিক কনসিয়াস মাইন্ড, যার সাহায্যে সাধুরা একই সঙ্গে অনেকের মনের কথা পড়তে পারেন। ইহা বিশুদ্ধ বিজ্ঞান। আর কোয়ান্টাম ফিজিক্স বলছে আমরা প্রত্যেকটা সত্তা একে অপরের সঙ্গে যুক্ত। যাই হোক, আমি ক্লাস 6 পাস, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আর এই মুহূর্তে আপনার ভেতর কি চলছে জানার জন্য নিজেকে চিন্তাশূন্য পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার নেই। আপনার চোখই বলে দিচ্ছে আপনি আমার প্রেমে পড়েছেন। কিন্তু এটাও সত্যি, আমার প্রেম করার অধিকার নেই। আমি বিরজা হোম করে সংসার বন্ধন মুক্ত হয়েছি, আমি কোনো সম্পর্কের জালে জড়াতে চাই না। কথাটা শোনার পর বেশ আহত দেখালো সুকন্যাকে, নিজেকে গুটিয়ে নিল সে। তারপর বলল, মোটেই আপনার প্রেমে পড়িনি, নিজেকে কি ভাবেন আপনি? শঙ্খ হেসে উত্তর দিল, শক্তিতান্ত্রিক, আর প্রেমে না পড়াই ভালো আমার। এবার আপনি কোথায় যাবেন ওই মূর্তিটা নিয়ে? ছোট্ট প্রশ্ন করল সুকন্যা। শঙ্খ উত্তর দিল, আপাতত কলকাতা, তারপর যদি আপনার বাবা বা কাকা আমাকে টিকিট কেটে দেন তো যাব কামরূপ কামাখ্যা। এই মূর্তি যেখান থেকে এসেছে ফিরিয়ে দিতে হবে সেখানে। রিকশা থেকে নেমে হাঁটতে হাঁটতে দুজনে এগিয়ে গেল টিকিট কাউন্টারের দিকে। হরিদ্বার, 2018 সাল। শক্তি বাবা, আপনার একটা টেলিফোন এসেছে আমার মোবাইলে। হরিদ্বারের গঙ্গার ঘাটের আরতি দেখছিলেন শক্তিতান্ত্রিক। এই আরতি দেখতে বেশ ভালো লাগে, মনটা কেমন অন্যরকম ভালো হয়ে যায়। তার নিজের চালচুলো নেই, এই 2018-তে দাঁড়িয়ে নিজের একটা মোবাইল ফোন পর্যন্ত নেই। সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো দু একজনের কাছে আছে সেই আধুনিক যন্ত্র, তাদের মধ্যেই একজন এই কৃষ্ণ ঘোষ। কৃষ্ণের নম্বরটা কলকাতার অনেক পরিচিত জনকেই সে দিয়ে রেখেছে, যাতে আপদে বিপদে তার সঙ্গে তারা যোগাযোগ করতে পারেন। মুঠোফোনটা কৃষ্ণের হাত থেকে নিয়ে কানে চেপে ধরলেন শক্তিতান্ত্রিক। ওপাশ থেকে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠ, হ্যালো শঙ্খ আঙ্কেল, আমি অনন্যা বলছি, শ্রীলা সাউয়ের মেয়ে অনন্যা। হ্যাঁ বলো। চিনতে পারছেন তো, মা মাঝে মাঝেই আপনার কাছে যায়। হ্যাঁ চিনতে পারছি, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি আঙ্কেল, আমি কালই বেঙ্গালুরু থেকে এসেছি, এসে শুনছি বাড়িতে কি হয়েছে বাড়িতে। হ্যালো হ্যালো অনন্যা, শুনতে পাচ্ছ কি হয়েছে বাড়িতে? মা আপনাকে বলতে বলল বাবা এই কয়েকদিন ধরে কেমন কেমন করছে, সারাক্ষণ শুধু বলছে রজনীগন্ধার গন্ধ পাচ্ছ। লাইনটা কট শব্দ করে কেটে গেল। 18 বছর আগেকার সব কথা যেন এক ঝটকায় মনে পড়ে গেল শঙ্খ শুভ্রের। ওহ, এখন তো সে আদ্যপ্রান্ত শক্তিতান্ত্রিক, কিন্তু অতীত যেন এক ঝটকায় ফিরে এলো আবার। সে আর কঙ্কালি দাদা মিলে কামাখ্যা যাওয়ার ট্রেনে উঠে বসেছিল,
টিকিটের ব্যবস্থা করেছিলেন সাউ পরিবারের লোকেরাই। কুমারের সাউ তখন বেশ সুস্থ। কঙ্কালী দাদাকে সঙ্গে নেওয়ার কারণ ছিল, কঙ্কালী দাদাই বলেছিল, যজ্ঞ ও হোম ছাড়া মূর্তিটাকে অভিষেক ও পুনর্বার স্থাপন করা একটু শক্ত হবে। তারা কামাখ্যায় পৌঁছে দেখেছিল সেখানে মেলা ভিড়। ওই ভিড়ের মধ্যেও তারা কামাখ্যা মন্দিরের অদূরে পাহাড়ের কোলে অবস্থিত ধূমাবতীর মন্দিরটি খুঁজে পেয়েছিল, কিন্তু বাদ সাধল ওই চরম ভিড় আর পাণ্ডাদের নিষেধাজ্ঞা। ধূমাবতীর ওই মন্দিরে তারা যজ্ঞ করার অধিকার কাউকে দিতে চান না। মূর্তিটি তারা ফেরত নিয়ে বলেছিলেন তাদের নিয়মেই তারা সেটা প্রতিষ্ঠা করে নেবেন। ফিরে এসেছিল সে আর কঙ্কালী দাদা। মূর্তি নিশ্চয়ই সঠিক নিয়মে প্রতিষ্ঠা পায়নি, অথবা কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকবে, না হলে এমনটা হওয়ার কথা না। বিহারীর পরিবারের কোনো প্রতিশোধের সুপ্ত বীজ এখনো লুকিয়ে আছে নিশ্চয়ই, তাকে খুঁজে বার করতে হবে। মহিতোষ কেন এমন করছে দেখতে হবে, আর খুঁজে বার করতে হবে কঙ্কালী দাদাকে। ঈশ্বরই জানেন সে বেঁচে আছে কিনা, নিজেকেই প্রশ্নটা করল শঙ্খ। তারপর অঞ্জলি ভরে গঙ্গা জল তুলে নিজের মাথায় দিল, আগে তো একবার কলকাতা যাওয়া যাক, তারপর দেখা যাবে সমস্যা।